মেহেরপুরের মুজিবনগরকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার। মুক্তিযুদ্ধের সময় 17 এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ হয়েছিল মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরের আম্রকাননে। সেদিন মুজিবনগরকে দেশের প্রথম রাজধানী ঘোষণা করে বাংলাদেশ সরকার। মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্মরণীয় করে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স, যা নতুন প্রজন্মকে জানাচ্ছে বাঙালি জাতির মুক্তির ইতিহাস। নীলফামারী জেলা একদম উত্তরবঙ্গ থেকে এদিকে এসে দেখতেছি, আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানতে পারতেছি, যে মুক্তিযুদ্ধের কত কিছু করছে আমাদের জন্য, ওটা এখান থেকে এসে আমরা সামান্যটুকু হলেও নতুন প্রজন্মরা জানতে পারতেছি। মানে আমরা শুধু বইয়েই পড়ি যে আমাদের মুক্তিযুদ্ধ অনেক কিছু করছে আমাদের জন্য, এখানে এসে এটা বিস্তারিতভাবে জানতে পারতেছি। আমি মুজিবনগর আম্মু আব্বুদের সাথে ঘুরতে এসেছি, অনেক ভাল লাগছে। আর আমার সবচেয়ে ভাল লেগেছে বাংলাদেশের মানচিত্রটা, অনেক ঐতিহাসিক স্থান, তো এই জন্য এখানে দেখে অনেক ভালো লাগতেছে যে এতদিন যেটা বইয়ে পড়ে মনে হয়েছে, যেটা এখন সচক্ষে দেখতে পারতেছি এবং অনেক স্মৃতি বিজড়িত এটা। ঢাকা থেকে এসেছি মুজিবনগরকে দেখার জন্য। আমি বইও পড়েছি যে মুজিবনগর সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে সব ইতিহাস আমি জেনেছি, কিন্তু বাস্তবে এগুলো কোনোদিন দেখার ইচ্ছা হয়নি। তাই মুজিবনগরে এসে এই মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও ইতিহাস অভিজ্ঞতা হয়েছে। মানে আমি বুঝতে পারছি যে তারা কত কষ্ট করে দেশকে স্বাধীন করছে। ঐতিহাসিক স্থানগুলো বাচ্চাদের দেখা আমি প্রয়োজন মনে করি আর কি, যে দেখুক, এরা তো আর ওই স্বাধীনতা দেখে নেই, কোনো যুদ্ধ দেখে নেই, গল্প শুনছে, বইয়ে পড়ছে। তো আমি চাচ্ছি যে একটু সচক্ষে নিজে দেখুক, তাহলে ওরা আরও ভালোভাবে অনুভব করতে পারবে। আমি মুজিবনগর অনেকবার এসেছি, কিন্তু যতবার আসি ততবারই মোটামুটি খুবই ভালো লাগে। আর আগে শুধু এই স্তম্ভগুলি ছিল, নতুন করে এখন যেগুলি করাচ্ছে এগুলো আর অনেক সুন্দর করাচ্ছে। ওইখানে যে মানচিত্র করাচ্ছে, এই মানচিত্র তো অদ্ভুত, মানে ভাষা নাই বলার যে এত সুন্দর করাচ্ছে। ওখানে গেলে মোটামুটি সেই 71-এর কথা মনে হয়ে যায়। আমরা ঢাকা থেকে আসছি মুজিবনগরে মূলত বেড়াতে, বাচ্চাদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি জানানোর জন্যে। এখানে এত সুন্দর মানে স্মৃতি বিজড়িত আমবাগান, তারপর বাংলাদেশের ম্যাপ, বিভিন্ন ঐতিহ্যবাহী আমাদের মহান মুক্তিযোদ্ধার নেতা বঙ্গবন্ধুর রেসকোর্সের ভাষণ যেটা, তারপরে আপনার আরও অনেক বর্ডার, আর আরও যে আমাদের মহান নেতাদের চার নেতার মানে অনেক কিছুই আমরা দেখলাম, রাখলাম, বাচ্চারা জানতে পারলো, ওদেরকে তো জানানোর জন্যই মানে দেখলাম, খুব ভালো লাগলো। পাশে আছে মেহেরপুরের বাংলাদেশের শেষ সীমানা বর্ডার, এটাও একটা আমাদের জন্য দেখা জানার, ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার সীমান্ত, সব কিছু মিলে আমাদের খুব ভালো লাগছে। এটা তো আমাদের একটা মানে খুব ভালো লাগার একটা জায়গা, শিক্ষণীয় জায়গা, দেশের স্মৃতি, একটা ইতিহাস আমাদের। মেহেরপুর একটি ঐতিহ্যবাহী সুপ্রাচীন সংস্কৃতি, সাহিত্য এবং ঐতিহ্যের ক্ষেত্রে একটি অত্যন্ত পুরনো একটি জেলা, এবং এই এলাকাটি আমরা জানি যে বাংলাদেশের প্রথম সরকারের যে শপথ গ্রহণ সেটি এই মেহেরপুরের বৈদ্যনাথ তলায় সেটি অনুষ্ঠিত হয়েছিল 1971 সালের 17 এপ্রিল। এলাকাটির প্রসিদ্ধ স্থান এখানে যেরকম মুজিবনগর, এই জায়গাটি যেটা পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এলাকা, সারা বাংলাদেশের সব প্রান্তের লোক এখানে আসেন। একই সাথে আরেকটি জায়গা আছে যেটা কে বলি আমরা আমঝুবি নীলকুঠি, সেই নীলকুঠি যেটি আসলে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি কুঠি বাড়ি ছিল এটা, এবং এখানকার যে দৃশ্যটা সেই দৃশ্যটাও কিন্তু অত্যন্ত মনোরম এবং অত্যন্ত সুন্দর। পলাশী যুদ্ধের ষড়যন্ত্র এবং বাঙালি তার স্বাধীনতা হারিয়েছিল মুজিবনগরের পাশেই ভারতের মুর্শিদাবাদে। সে সময় এই অঞ্চলে ইংরেজ নীলকরেরা গড়ে তোলে বেশ কয়েকটি নীলকুঠি। এই নীলকুঠি যদি জেগে থাকে মানুষ চলে যাবে, দেশ চলে যাবে, কিন্তু এই স্মৃতিবিজড়িত নীলকুঠি দেখতে সারা পৃথিবীর লোকজন এখানে আসবে। নীলকরদের অত্যাচারের নীরব সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে মেহেরপুরের আমঝুপি নীলকুঠি। এসব ঐতিহাসিকতার দিক থেকে মেহেরপুর নানা ক্ষেত্রে আকর্ষণ করে পর্যটকদের। এই ডাক বাংলায় ওটাই ওনারা ওখানকার ওনাদের গোপন ছলা পরামর্শ কার্যক্রম পরিচালনা করে আবার ওনারা এই সিঁড়ি নেমে এই নৌপথ দিয়ে তিনারা ফিরে যেতেন। মেহেরপুরে প্রায় 150 বছরের পুরনো মিষ্টির সুনাম ও খ্যাতি ছড়িয়ে আছে বিশ্বজুড়ে, আর ব্ল্যাক বেঙ্গল খ্যাত ছাগলের মাংসের জন্যও প্রসিদ্ধ এই জেলা। শহরে পর্যটকদের জন্য রয়েছে পর্যাপ্ত আবাসিক হোটেল ও মোটেল, রয়েছে সরকারি বেসরকারি গেস্ট হাউসও। মাঝে মধ্যে অতিথিরা আসেন এখানে, এসে থাকেন, রেস্ট নাই নিয়ে চলে যায়, কিংবা সরকারি কলেজ টলেজ হলে আমাদের অফিস থেকে বুকিং দেয়। শুধু সড়ক পথেই যাওয়া যায় মেহেরপুরে, যে কারণে বেশ সমস্যায় পড়তে হয় দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের।